দেখুন আমি নদীয়াতে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই যে কাজগুলো বিগত দিনে কিছুই করা সম্ভব হয়নি সেটাই একমাত্র উদ্দেশ্য অনেকে বলছে আপনি ক্ষুব্ধ জগন্নাথ সরকার টিকিট পাওয়ার কারণে পার্টির ডিসিশন বিরোধী দলনেতা টুইট করেছেন আপনাকে নিয়ে এবং সেখানে বলছে যে ডোমেস্টিক এর কেস ছিল আপনার নামে সেই আপনি কি করে তৃণমূলে গেলেন এবং পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি মিছিলে হাঁটছেন সবার প্রচুর কেস থাকে রাজনীতি থাকলে এটা স্বাভাবিক বিষয় আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই যেটা হচ্ছিল না এবং নদীয়াতে একটা অশান্তি পরিবেশ নীতি আদর্শের জন্য লড়াই যদি থাকতো তাহলে সে লড়াই করা যেত করেছিল এই পরিবেশ রাজনৈতিক হিংসা সব পক্ষ থেকে হয়ে থাকে প্রশ্ন সেটা হচ্ছে মতুয়া ভোট ব্যাংক সেটা কি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ফেরার চেষ্টা আপনি করবেন বা আদৌ ফিরবে লোকসভা ভোটে মানুষ আমার সঙ্গে থাকবে আশা করছি